আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার আইসক্রিমের রেসিপি। আমরা যারা খুব স্বাস্থ্য সচেতন তারা আইসক্রিম খেতে গেলে চিন্তায় পড়ে যাই। আমি আজ আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটাতে কোনো চিনি এবং কোনো ক্রিম ব্যবহার হয়নি। এই আইসক্রিমটি তৈরি করতে আমাদের লাগছে একটি কলা। আমি একটি কলা এইভাবে চাকচাক করে কেটে ডিপ ফ্রিজে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার আমি এই কলাগুলো একটা ব্লেন্ডারে রাখছি। আমি আবারও বলছি, কলাগুলো ডিপ ফ্রিজে আমি 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। এর সাথে আমি এবার 1 চা চামচ কোকো পাউডার নিচ্ছি। এবার আমি এগুলো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখুন, আমি ব্লেন্ড করে নিয়েছি। হয়ে গিয়েছে আমার আইসক্রিম। এবার আমি এর উপর ওরিও বিস্কুট হাত দিয়ে ভেঙে ছিটিয়ে সাজিয়ে নিব। আপনার ওরিও বিস্কুট না থাকলে যে কোনো অন্য ধরনের বিস্কুটও আপনারা ক্র্যাশ করতে পারেন, সাজিয়ে নিতে পারেন, এতে খেতে অনেক ভালো লাগে। এই যে দেখুন আমার আইসক্রিম, দেখলেন তো কত সহজে, কত অল্প সময় হয়ে গেল। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। সবাই ধন্যবাদ।